নমস্কার বন্ধুরা, হোম আপ টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি ডিমের চপ। আমি চারটে মাঝারি সাইজের আলু ও চারটে হাঁসের ডিম সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি, আর নিয়েছি স্বাদমতো নুন চিনি, দুটো বড় সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে, 8-10 কোয়া রসুন ও 2-3টে কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি আদাকে বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন নিয়েছি গরম মশলার গুঁড়ো, আর এছাড়া নিয়েছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর লাগবে আমার 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ও কিছুটা বিস্কুটের গুঁড়ো। আমি এবারে পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কাগুলোকে সবগুলো একসাথে দিয়ে সরু সরু করে কুচি করে নেব। এরপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেলে পেঁয়াজ আদা রসুন ও লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। তারপরে 5 থেকে 6 মিনিট ধরে ভালোভাবে মশলাটাকে একটু কষে নিলাম। এরপরে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আরও 2-1 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো। তারপরে আলুগুলো দিয়ে আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম স্বাদমতো নুন চিনি ও গরম মশলা গুঁড়োটা। এরপরে আলুগুলোকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম, কারণ যাতে আমার ডিমের চপটা গড়তে কোনো অসুবিধা না হয়। সবশেষে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ। তারপরে আরেকবার ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিলাম। এরপরে আলুর মশলাটা আমি একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। কর্নফ্লাওয়ারটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নিলাম। এবারে আমি কিছুটা পরিমাণে আলু হাতের মধ্যে নিয়ে নিলাম। তারপরে অর্ধেক ডিম আলুটার মধ্যে রেখে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে চপগুলোকে গড়ে নিলাম। সমস্ত চপগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চপগুলো ডবল কোট করে নেব। তার জন্য একটা চপ নিয়ে কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো গুলিয়ে নিলাম। আবার কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো গুলিয়ে এইভাবে একে একে সমস্ত চপগুলো আমি তৈরি করে নেব।
এবারে চপগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা আমার ভালোমতো গরম হয়ে গেলে একে একে চপগুলো দিয়ে দুপিট উল্টে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। তৈরি হয়ে গেল ডিমের চপ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।